হাতি দিয়ে ছুরিকাঘাতে চাচা খুন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা নিউজের অপরাধমূলক বিশেষ অনুষ্ঠান অনুসন্ধানীর দ্বিতীয় পর্বে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান। ভিডিও সংগ্রহে ছিলেন আমাদের হোমনা প্রতিনিধি মইনুল ইসলাম মিশু। 10 বছর আগে তুচ্ছ ঘটনা গাছের আমড়াকে কেন্দ্র করে মাকে মারধর করার অভিযোগে গত 18 মে 2020 তারিখ ভোরে 10 বছর পর মোহাম্মদ নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে বাড়িতে গিয়ে খুন করে প্রতিশোধ নিল বশির নামের এক যুবক। 18 মে সোমবার ভোরে উপজেলা জয়নগর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। খুন হওয়া নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়ে নজরুল ইসলাম নিজ ঘরে শুয়েছিলেন। এ সময় একই বাড়ির ছেলে বশির তার বাড়িতে এসে ঘরের দরজা খুলতে বলে। সম্পর্কে নিজের ভাতিজা হওয়ায় কোনো কিছু না ভেবেই নজরুল ইসলাম ঘরের দরজা খুলে দেন। দরজা খোলার সাথে সাথে নজরুল কিছু বুঝে ওঠার আগেই বশির তার কোমর থেকে ছুরি বের করে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করতে থাকে। নিঃসংশয়ে এই ঘটনার বর্ণনা দেন নজরুল ইসলামের সাথে থাকা তার সহধর্মিনী। দরজাটা খুললো রাতের মধ্যে চকচক একটা দ্বারের ছুরি, তখন আমার একটা লাতি মেরে শোয়া এলেছে, একবারে পিছনের দিকে আলা দিছে। আমার স্বামী এসেছিল আমার পিছনে, হ্যাঁ দছিল খারা, হ্যাঁ এই ছুরিটা দিয়ে আমার স্বামীর এই পাশে দিয়ে একটা গায়ে দিছে, এমনি প্রথমে গায়ে দিছে, হ্যাঁ এমনি দিছে। দেওয়ার পরে আমি উঠছি, উঠার পরে আমার না গায়ে দিব, আমার গায়ে না দিয়ে আরেকটা গায়ে আমার স্বামীর ডান পাশের বুকের মধ্যে দিছে। এ সময় তার চিৎকার শুনে পাশের ঘর থেকে ছোট ভাই রফিকুল ইসলাম এগিয়ে এলে বশির তাকেও ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বশিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন আর রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন। এ ব্যাপারে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানায় আটক বশির খুনের কথা স্বীকার করে জানান, 10 বছর আগে নজরুল ইসলামের কাছে আমরা চেয়েছিল বশির, এ নিয়ে তার সাথে নজরুলের কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া হয়। এরপরে তারা কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়। ওই দিনই সন্ধ্যায় তারা একটা বিচার সালিস হয়, মানে পারিবারিক ভাবে, কিন্তু বিচারে সে মনে করছে যে তার পক্ষে রায়টা আসে নাই। ইভেন এই যে নজরুল মারা গেছে হুমায়ুনের ভাই, এ নজরুল ওয়াইফ তার মাকে ওই বিচারে আঘাত করে, মারে এবং চুলে ঝুটি ধরে বের করে দেয়। এ থেকে তার ক্ষোভ যে আমি কিভাবে প্রতিশোধ নেব। তখন থেকে সে এর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একমাত্র আসামি বশিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, অচিরেই সঠিক বিচার হবে খুনি বশিরের। এ সময় তারা ক্ষুব্ধ হয়ে বশিরের ফাঁসি দাবি করেন। আচ্ছা, আপনাদের এলাকার প্রতিবেশী, তাহলে আপনারা এই বিচারটা কি দাবি করছেন? আমরা আমি মইনুল ইসলাম মিশু আবারও কোন এক ঘটনার সামনে নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই ছিল আমার কাছে থাকা অনুসন্ধানীর সর্বশেষ তথ্য। আপনারা মেঘনা নিউজ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ও জানাতে ফোন করতে পারেন 0183-467-2699 নম্বরে, ইমেল করতে পারেন info@meghnanews.com.bd তে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।